আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস, অল বাংলা ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য যে ট্রিক্সটি নিয়ে এসেছি সেটা হলো কিভাবে একটি অ্যাপের মাধ্যমে আপনি সূর্যোদয়, সূর্যাস্ত এবং নামাজের সময়গুলো দেখতে পারবেন। এই যে দেখুন, এটা অলরেডি আছে আমার মোবাইলে। এই যে এটা উপরে যেটা দেখছেন, ঢাকা ডিস্ট্রিক্ট বাংলাদেশ। শুধু এটা একটা অ্যাপ না, এটা হচ্ছে একটা উইজেট। এটা এতটাই লাইট, হয়তো 200-300 KB এইরকম। এটা আপনি আপনার মোবাইল স্ক্রিনে এভাবে রেখে দিতে পারেন উইজেট হিসেবে, যেটা দিয়ে আপনি দেখতে পারবেন। এই যে দেখুন, ফজরের নামাজ কখন শুরু হয়, সানরাইজ কখন, সূর্য উদয়ের টাইম। তো এটা থেকে আপনি একটু আগে নামাজটা পড়ে নেবেন, মানে একটু আগ পর্যন্ত আপনার ওয়াক্তটা থাকবে, 5-10 মিনিট আগ পর্যন্ত। জোহর আর ওয়াক্ত কখন শুরু হয়, আসরের ওয়াক্ত কখন, মাগরিবের আজান মানে হচ্ছে সন্ধ্যা হচ্ছে কখন, এশার আজান কখন, এই বিষয়গুলো আপনি জানতে পারবেন। তো এটা এই অ্যাপটি কীভাবে আপনি ইউজ করবেন সেটা এখন জানিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনাকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোর ওপেন করে আপনাকে এখানে লিখতে হবে সালাত অ্যাসিস্ট্যান্ট। দেখুন, এটা টাইপ করার পর সরি এটা না, এই যে দেখুন সালাদ টাইম উইজেট, এটা এই অ্যাপটি, এটা অ্যাপ না উইজেট। আপনি এটা ইনস্টল করে নেবেন, আমার ইনস্টল করা আছে, আপনি সেটা ইনস্টল করে নেবেন। তো এই অ্যাপটি ইনস্টল করার পরে আপনি সরাসরি আপনার অ্যাপে মেনুতে পাবেন না। তো এটা যেহেতু উইজেট, সেহেতু এটা অ্যাপে থাকবে না, আপনি খুঁজলেও এটা আপনার অ্যাপের মেনুতে পাবেন না। সেটা কোথায় আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সেটা ইনস্টল করার পর আপনি আপনার ম্যানুয়ালি যেভাবে উইজেট আছে, আপনার অ্যাপের কনফিগারেশন অনুযায়ী উইজেটে যাবেন। এই যে উইজেট, এখানে আবার এটা ললিপপ তাই এভাবে আসছে। কিটকাটে অ্যাপের ডান পাশে উইজেট একটা অপশন আছে, সেখানে যেতে হবে। তো আমি উইজেটে যাচ্ছি। এই যে দেখুন, উইজেটে যাওয়ার পরে আমাকে খুঁজতে হবে কোথায় সেটা আছে, সালাদ টাইম অ্যাসিস্ট্যান্ট। এই যে দেখুন সালাদ টাইম অ্যাসিস্ট্যান্ট, এটাকে আপনার ড্রাগ করে উপরে নিয়ে নেবেন। সেখানে আমার একটা আছে, তারপর আমি আরেকটি উইজেট এখানে নিচ্ছি। উপরে নেওয়ার পর এই যে টাইমগুলো সেটিং করা থাকবে না, আপনি তখন এখানে ক্লিক করবেন। এই যে উপরে যে একটা গোল চিহ্ন আছে, এই যে ঘড়ির মতো, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। এখানে অন্য কান্ট্রি থাকতে পারে, আপনি বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। দেন আপনার এরিয়াটা যেটা আছে সেটা সিলেক্ট করে দেবেন। আমার ঢাকা ডিস্ট্রিক্ট আছে, ঢাকায় আমি দিচ্ছি। দেন আপনার এই যে দেখুন ডান বাম পাশে সেভ অপশনটা আছে, এই সেভে ক্লিক করে দেবেন। তাহলেই আপনি এই এই অ্যাপটি সুবিধা নিতে পারবেন। এই যে দেখুন, এখানে টাইমগুলো শো করছে কখন সূর্যোদয়, সূর্যাস্ত। দ্যাট মিন আপনি আমাদের সব সময়গুলো পাচ্ছেন, সূর্যোদয় সূর্যাস্তের সময়গুলো, এগুলো সম্পর্কে আপডেট থাকবেন। থ্যাংক ইউ।